ওয়েলকাম টু হেলথ ইম্প্যাক্ট নমস্কার আমি ডক্টর উত্তীয় গুপ্ত কনসালট্যান্ট ইন্ডোক্রেনোলজিস্ট আজকে আমরা আলোচনা করবো থাইরয়েড এর খুঁটিনাটি নিয়ে থাইরয়েড হচ্ছে ডায়াবেটিসের পরে আরেকটি প্রবলেম যেটা এন্ডোক্রিনোলজিস্টদের কাছে সবথেকে বেশি মানুষ যার সমস্যা নিয়ে আসেন আমরা ডাক্তারি আলোচনায় যাব না খুব সাধারণ একজন লোকের যেটুকু থাইরয়েড বলে জানা দরকার সেটা আমরা আজকে আলোচনা করব। আমরা সবাই জানি যে আমাদের গলায় থাইরয়েড গ্রন্থি থাকে সেখান থেকে থাইরক্সিন বলে একটি হরমোন ক্ষিতে হয় এই হরমোনের খরণ যখন প্রয়োজনের তুলনায় অতিরিক্ত হয় তখন সেই কন্ডিশনটাকে বলে হাইপার থাইরয়েডিজম হাইপার অর্থাৎ বেশি আর যখন হরমোনের সিক্রিশন প্রয়োজনের তুলনায় কম হয় তখন আমরা বলি হাইপো থাইরয়েডিজম থাইরয়েডের টেস্ট আপনারা জানেন সাধারণত টিএসএইচ এবং টি ফোরের টেস্ট করা হয় যখন আমরা রিপোর্ট দেখে থাকি এখানে মনে রাখতে হবে থাইরয়েডের কন্ডিশন এবং টিএসএইচের লেভেল দুটো বিপরীত পথে চলে অর্থাৎ আপনি যদি হাইপো থাইরয়েডিজমের পেশেন্ট হন যেখানে টিএসএইচ যেখানে থাইরয়েডের ক্ষরণ কম হচ্ছে তখন টিএসএইচ বেড়ে যায় আর যদি আপনি হাইপার থাইরয়েডিজমের পেশেন্ট হন যেখানে আপনার থাইরয়েড হরমোন অতিরিক্ত ক্ষরণ হচ্ছে তখন টিএসএইচ উল্টো দিকে কমে যায় এটা আলোচনা করার তাৎপর্য এটাই হলো যে যখন একজন রুগী আমাদের কাছে আসেন তখন এই টিএসএইচ রিপোর্টটা কম বা বেশি দেখে উল্টো একটা ভ্রান্ত ধারণা নিয়ে আসেন হাইপ আমরা প্রথমে হাইপো নিয়ে বলি কেননা এটাই আমরা কমনলি দেখে থাকি হাইপোথাইরয়েডিজম অর্থাৎ হরমোন সিক্রিশন এখানে কম রুগী আমাদের কাছে বেশিরভাগ ক্ষেত্রেই আসেন মানে কোনো আনুষঙ্গিক কারণে যেমন কোনো সার্জারি বা কোনো মাসিকের সমস্যা এই ধরনের কারণে টেস্ট করা হয়েছে এবং সেক্ষেত্রে দেখা গেছে টিএসএইচ বেশি বেশি আসছে কখনো কখনো যদি কারুর মাত্রাতিরিক্ত হাইপোথাইরয়েডিজম থাকে বা ওভার হাইপোথাইরয়েডিজম হয় তখন তার সিমটমস দেখা যায় এখানে লক্ষণগুলি হলো অতিরিক্ত ক্লান্ত অনুভব করা হাত পায়ে একটু সোয়েলিং বা হাত পা একটু ফুলে যাচ্ছে মুখ ফুলে যাচ্ছে গাঁটে গাঁটে ব্যথা অতিরিক্ত ক্লান্ত অনুভব করছি একটু শীত শীত লাগছে মহিলাদের ক্ষেত্রে মাসিকের সমস্যা বা যদি কোনো রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ ওমেন হন তাহলে বাচ্চা আসতে সমস্যা হচ্ছে বা রেকারেন্ট বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে বা মিসক্যারেজ হচ্ছে এগুলোকে হাইপোথাইরয়েডের সিমটম বলে ধরা হয় এক্ষেত্রে মনে রাখতে হবে যে আমাদের হাইপোথাইরয়েডিজমের অনেক রুগী আসেন যাদের খুব বেশি কিছু সিমটম থাকে না আমরা তাদের কি করব এর চিকিৎসা হলো থাইরক্সিন হরমোনের দ্বারা হাইপোথাইরয়েডিজমের চিকিৎসা করা হয় এটা বাজারে এলট্রক্সিন থাইরোনম থাইরক্স ইত্যাদি নামে পাওয়া যায় আমরা ডাক্তারি আলোচনা করবো না কয়েকটা ইম্পর্ট্যান্ট জিনিস জানা দরকার আমরা মনে করি সব থেকে জরুরি হচ্ছে থাইরয়েডের ওষুধ খাওয়ার নিয়ম কেননা লোকে মনে করেন যে শুধু খালি পেটে একটা ওষুধ খেলেই হয়ে যায় ব্যাপারটা ঠিক তা নয় ঠিকঠাক যদি ফল পেতে চাই তাহলে ওষুধ খাওয়ার নিয়ম হলো থাইরয়েডের ওষুধটা সকালে খালি পেটে খাওয়ার কথা ওষুধের সঙ্গে চা কফি জল খাবার ইত্যাদির অন্তত চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের গ্যাপ রাখতে বলা হয় তাহলে ওষুধটার আমাদের শরীরে অ্যাবজর্পশন ভালো হয় যদি কখনো কেউ আয়রন বা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দীর্ঘ সময় খেয়ে থাকেন তাহলে সেগুলো প্রেফারেবলি একটা চার ছ ঘন্টার গ্যাপে খেতে বলা হয় কেননা সাইমালটেনিয়াসলি দুটো ওষুধ নিলে আবার একই পদ্ধতিতে থাইরয়েডের অ্যাবজর্পশন কম হয় ওষুধ নিয়মিত খাওয়া উচিত কোনো দিন বাদ দেওয়া উচিত নয় যদি দই বাদ ভুল হয়ে যায় তাহলে পরদিন সকালে সকালে একসঙ্গে দুটো ট্যাবলেট বা ডবল ডোজ খেয়ে নেবেন কেননা ওই টোটাল কোটাটা পুরো হওয়া দরকার নাহলে থাইরয়েডের যখন আমরা ফলো আপের লেভেল চেক করব তখন তার তারতম্য দেখা যায় আর থাইরয়েডের জন্য খাওয়া দাওয়ার কোনো বিধি বিধিনিষেধ নেই আমাদের অনেকের মনে ধারণা আছে থাইরয়েড থাকলে ফুলকপি বাঁধাকপি ইত্যাদি জিনিসগুলি খাওয়া যায় না সেটা মুদ্রার একটা মাত্র ওইগুলিকে ডাক্তারি পরিভাষায় বলা হয় গয়েট্রোজেন অর্থাৎ যেটা খেলে আপনার গলগণ্ড হওয়ার সম্ভাবনা বেশি থাকে কিন্তু তার পরিমাণটা অনেকটা আমরা দৈনন্দিন আমাদের খাদ্য তালিকায় যেটুকু ফুলকপি বা বাঁধাকপি বা এই ধরনের জিনিসপত্র থাকে সেইটা কোনো অসুবিধার সৃষ্টি করে না সুতরাং এক কথায় থাইরয়েডের জন্য খাওয়া দাওয়ার কোনো রেস্ট্রিকশন নেই আমরা এক্ষেত্রে টিএসএইচ এবং টি ফোর কি রিলেশনশিপ কত থাকলে আমরা চিকিৎসা করব আমরা সেই তাত্ত্বিক ব্যাখ্যার মধ্যে যাচ্ছি না দুটো ছোট কথা বলে রাখা সাধারণভাবে অনেক রুগী আমাদের কাছে আসেন যাদের টিএসএইচ ছয় সাত আট এরকম একটা লেভেলের মধ্যে আছে এক্ষেত্রে বলা হয় যদিও এটা আক্ষরিক অর্থে সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েড আক্ষরিক অর্থে মানে বাই ডেফিনেশন কিন্তু টিএসএইচ দশের কম থাকলে সাধারণত চিকিৎসা করা হয় না ব্যতিক্রম আছে যেমন মহিলাদের ক্ষেত্রে মাসিকের সমস্যা প্রেগনেন্সি রিলেটেড ইস্যুস বা কারোর যদি ওভার সিমটমস থাকে না হলে এই ছয় সাত টিএসএইচ ইউজুয়ালি চিকিৎসার দরকার লাগে না এটাকে নিয়মিত ফলো আপ করা হয় কেননা আমরা প্রচুর পেশেন্ট এই ধরনের প্রোফাইলের পাই এবং দ্বিতীয় কথা হল যে প্রেগনেন্সিতে আমাদের যখন কোনো হাইপোথাইরয়েড মহিলা প্রেগনেন্ট হন বা প্রেগনেন্সিতে জানা যায় তখন কিন্তু টিএসএইচের যে কাট অফ বা ট্রিটমেন্ট টার্গেট সেটা কিন্তু একদম আলাদা হয়ে যায় তো এটা নিয়ে আমাদের না মাথা ঘামি এটা আমাদের ডাক্তারবাবুদের ওপরই ছেড়ে দেওয়া উচিত থাইরয়েডের উল্টো দিকটা অর্থাৎ যেখানে থাইরয়েড হরমোন বেশি সিক্রিশন হচ্ছে যেটাকে আমরা হাইপার থাইরয়েডিজম বলি হাইপো থাইরয়েডের তুলনায় তার সংখ্যাতত্ত্বের নিরিখে তার প্রিভ্যালেন্স একটু কম আমরা অ্যাকচুয়ালি হাইপার থাইরয়েডিজমের পেশেন্ট একটু কম দেখি তুলনামূলকভাবে হাইপার থাইরয়েডিজমের সিমটমগুলি কিন্তু হাইপোথাইরয়েডের মতো না এটা খুব প্রমিনেন্ট যাদের শরীরে থাইরয়েড হরমোন বেশি তারা বেশিরভাগই সিমটোমেটিক এক্ষেত্রে সিমটমগুলি হলো অতিরিক্ত অস্থিরতা নারীর গতি দ্রুত হয়ে যাওয়া যেটাকে ডাক্তারিতে বলা হয় প্যালপিটেশন হওয়া যে বুক ধরফর করছে ঘাম দিচ্ছে শরীর আনচান করছে আমি খিদে বেশি তা সত্ত্বেও ওজন কমে যাচ্ছে হাত পা কাঁপছে সারা শরীর কাঁপছে বা কিছু কিছু ক্ষেত্রে মাসিকের সমস্যা এগুলি হচ্ছে হাইপার থাইরয়েডিজমের সমস্যা তার সঙ্গে কারুর কারুর অনেকে দেখা যায় চোখের আকার বড় বড় হয়ে যায় বা গলাতে গলগণ্ড দেখা যায় এই অসুখটাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় গ্রেভস ডিসিজ এক্ষেত্রে থাইরয়েড হরমোনের ফাংশন কম করার জন্য ওষুধপত্রের ব্যবস্থা আছে হয় ট্যাবলেটের দ্বারা চিকিৎসা করা হয় বা বিকল্প হিসেবে আয়োডিন ট্রিটমেন্ট আছে আমরা সে আলোচনায় যাচ্ছি না এখানে যেটা মনে রাখতে হবে যে যদি কোনো পেশেন্টের আমাদের কাছে কোনো পেশেন্ট থাইরয়েড হরমোনের মাত্রা বেশি বলে আসেন যাকে আমাদের ভাষায় বলা হয় থাইরোটক্সিকোসিস সেক্ষেত্রে ডাক্তারবাবুরা একটা থাইরয়েড স্ক্যান করতে বলেন এটা সিটি স্ক্যান নয় একটা টেকনিশিয়াম নাইনটি নাইন থাইরয়েড স্ক্যান করতে বলেন কেননা এই থাই এটা দেখার জন্য যে এটা আমাদের গ্ল্যান্ডের অ্যাক্টিভিটি বেশি হচ্ছে না সাময়িক ঘটনা দুটো অসুখ আছে একটাকে বলা হয় হাইপার থাইরয়েডিজম একটা হচ্ছে থাইরয়েডাইটিস ব্লাড পিকচার দুটোরই এক এটা ডিফারেনশিয়েট করার জন্য এই পয়েন্টটা আমরা এই জন্য আনলাম যে যখন আমাদের পেশেন্ট আমাদের কাছে আসেন আমাদের এটা এক্সপ্লেন করতে হয় যে ওষুধ শুরু করার আগে এটা করে নেওয়া দরকার কেননা দুটোর চিকিৎসা একদম হানড্রেড এইট্টি ডিগ্রি অপোজিট যদি আপনার হাইপার থাইরয়েডিজম হয় তাহলে ওষুধপত্রের দ্বারা দু বছর চিকিৎসার দরকার হয় যদি থাইরয়েডাইটিস হয় তাহলে কোনো চিকিৎসাই লাগে না ওই অতিরিক্ত হরমোনটা শরীর থেকে আস্তে আস্তে ওয়াশ হয়ে গেলে আপনা আপনি থাইরয়েড প্রোফাইল নর্মাল জায়গায় চলে আসে এছাড়া থাইরয়েডের ক্যান্সার বা অন্যান্য যে জিনিসগুলি আছে সেগুলি আমার মনে হয় পিওরলি ডাক্তারি আলোচনা আমরা সাধারণ মানে কমন ম্যানের পার্সপেক্টিভ থেকে ওই ডিটেলে গিয়ে লাভ নেই হাইপো এবং হাইপার থাইরয়েডিজম ছাড়াও আমাদের কাছে আরেক ধরনের পেশেন্ট আসেন যারা আমাদের কাছে আসেন থাইরয়েড গ্ল্যান্ড এনলার্জমেন্ট অর্থাৎ গয়েটার নিয়ে গয়েটার অর্থাৎ গলগন্ধ যেখানে থাইরয়েড গ্ল্যান্ডটা প্রয়োজনের তুলনায় আকারে বড় হয়ে গেছে এখানে মনে রাখতে হবে আমাদের মনে আবার একটা ধারণা থাকে যে আগেকার দিনে মনে করা হতো যে থাইরক্সিন বা থাইরয়েডের ওষুধ খাইয়ে গ্ল্যান্ডের চিকিৎসা হয় বা গ্ল্যান্ডের সাইজের চিকিৎসা হয় এটা কিন্তু এই ধারণাটা ভ্রান্ত আপনার কারুর যদি গলগণ্ড থাকে তাহলে আমাদের একমাত্র চিন্তা থাকে যে এর মধ্যে কোনো ক্ষতিকারক আছে কিনা অর্থাৎ ম্যালিগনেন্সির কোনো এভিডেন্স আছে কিনা কেননা আমাদের মনে রাখতে হবে আমরা যে হাইপো এবং হাইপার থাইরয়েডিজম আলোচনা করলাম সেটা হচ্ছে ফাংশনাল প্রবলেম তার চিকিৎসা ওষুধপত্রের দ্বারা হয় আমার গ্ল্যান্ড যদি সাইজে বেড়ে যায় এটা হলো স্ট্রাকচারাল বা অ্যানাটমিক্যাল প্রবলেম এটার কিন্তু ওষুধপত্রের দ্বারা কোনো চিকিৎসা হয় না সাধারণভাবে আমরা একটা কোনো ইমেজিং বা আলট্রাসোনোগ্রাফি করতে দিই এটা দেখার জন্য যে ওই গলগণ্ডের মধ্যে কোনো সন্দেহজনক জায়গা বা নডিউল আছে কি না যদি কোনো সন্দেহজনক জায়গা আছে বলে মনে হয় তাহলে এফএন ওই পার্টিকুলার জায়গা থেকে এফএনএসি করে দেখে নেওয়া হয় যে সেই জায়গায় কোনো ক্ষতিকারক টিস্যু আছে কি না কিন্তু আবারও মনে রাখতে হবে আমাদের কোনো ক্ষতিকারক কিছু বেরুক বা না বেরুক ডায়াগনোসিস হোক আমরা কিন্তু ওষুধপত্রের দ্বারা এর খুব একটা সংশোধন হওয়ার জায়গা নেই যদি গ্ল্যান্ডের আকার খুব বড় হয় বা বিষদৃশ্য দেখতে লাগে বা সেটা কোনো বড় হয়ে আমাদের ইম্পর্টেন্ট স্ট্রাকচার যেমন খাদ্যনালী শ্বাসনালীর শ্বাসনালির ওপর চাপ দিচ্ছে মনে হয় অথবা এফএনএসিতে ক্ষতিকারক কোনো ইঙ্গিত থাকে তাহলে সেই পোর্শনটা অপারেশন করে কেটে বাদ দিয়ে দেওয়া হয় এই ট্রিটমেন্টটা হচ্ছে সার্জিক্যাল কেননা যখনই পেশেন্ট আমাদের কাছে আসেন এটা আমাদের বারে বারে এক্সপ্লেন করতে হয় সবাই মনে একটা আশা নিয়ে আসেন যে ওষুধ খেয়ে এই সাইজটা আমরা কমিয়ে ফেলবো এটা কিন্তু বাস্তবে ঘটে না এছাড়া যদি আপনারা থাইরয়েড রিলেটেড আপনাদের কোনো কোয়ারি থাকে বা আপনারা আমাদের থেকে কোনো পরামর্শ চান তাহলে আপনারা হেলথ ইম্প্যাক্ট চ্যানেলে নজর রাখবেন আমরা নিশ্চয়ই আবার আসবো এবং আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব নমস্কার